দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে একটা জায়গা কিনি, সেই জায়গায় একটা ঘর তৈরি করি। ঘরটা তৈরি কমপ্লিট না হওয়ার আগে অনেক ছেলে গাঁজা মদ খেত প্রতিদিন গুটে। আমি ঘরের চারিদিকে গিল দিয়ে গতকাল থেকে আমি চৌকি দিচ্ছি, আর দেবার সন্তান নামে একটি ছেলে এসে গিল নাড়িয়ে দেয় এবং ইট মারে ওই জানলা দরজায়। দেবা আমাকে মারলো, দাদা ওকে ধরেছিল এবং আমাকে ধরে রেখে ওই ইট মারে, আমার মাথা ফাটিয়ে আমার মানুষ প্রাইমারি স্কুল মাস্টারি করি।